হ্যালো ফ্রেন্ডস, ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি এসেছি বৈকুণ্ঠপুর ফরেস্টে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বৈকুণ্ঠপুর ফরেস্টে। ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্টের বিশাল বিশাল গাছ। এই বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে একটি হাট হয়, খোলা বাজার যাকে বলে, একদম ত্রিপাল টাঙ্গিয়ে, পলিথিন টাঙ্গিয়ে তার নিচে বাজার। আমি আজকে সেই বাজারে যাব, কিছু বাজার করব, আপনাদের দেখাবো। এইটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, বিশাল এলাকা নিয়ে ফরেস্ট, অনেক বড় ফরেস্ট। এই ফরেস্টে আজকে রবিবার, আজকে এই হাটটি হয়, তাই আমি এসেছি বাজার করবার উদ্দেশ্যে। কিছু বাজার করব, শাকসবজি খুব ভালো পাওয়া যায় এখানে, একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট, খোলা মার্কেট যাকে বলে আর কি। শপিং মলে তো আপনারা অনেকেই বাজার করে থাকেন, শপিং মলের বাজারের সিস্টেম আর খোলা বাজারের সিস্টেম অনেক তফাত আছে। ভারতীয় খোলা বাজার, বিদেশের খোলা বাজারের সঙ্গে ভারতীয় খোলা বাজার, একদম প্রত্যন্ত অঞ্চলের খোলা বাজারের অনেকটাই তফাত আছে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, চলুন। ওই যে ত্রিপাল টাঙানো দেখা যায় অনেকটা দূরে, ত্রিপাল টাঙানো আছে, ওই পলিথিনগুলোর নিচেই এই মার্কেটটি বসে। এখনও মার্কেটটি সেরকম লাগেনি, তবে লোকজন আসছে, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চলুন মার্কেটের ভেতরে যাওয়া যাক। এইটা বৈকুণ্ঠপুর ফরেস্টের গভীর জঙ্গল। এই জঙ্গলে অনেক জীবজন্তু আছে, বেরও হয় অনেক সময়, তাই এই হাটটিতে আসার একটু বিপজ্জনক বটে। হাতির অত্যাচার আছে এখানটায়, তবে আজকে আমি এসেছি এখানে। হাটটি মূলত সকাল 10টা থেকে লেগে যায় এবং বিকেল 4টার মধ্যে হাট শেষ হয়ে যায়, কারণ তারপরেই জঙ্গলি জীবজন্তু বের হয়ে যায়, হাতি এবং অন্যান্য আরও জন্তু বের হয়ে যায়, তাই এখানে আর থাকা সম্ভব হয় না, সবাই সেই সময় চলে যায়। অনেক ট্যুরিস্টরা এসেছে, আপনারা হয়তো গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িতে ট্যুরিস্ট গাড়ি আছে কিছু, তারাও এসেছে বাইরে থেকে। ওই যে হাটটি দেখা যায়, আমি এখন ধীরে ধীরে হাটের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করছি। এইটাই বৈকুণ্ঠপুর ফরেস্টের হাট, ইন্ডিয়ান রুরাল ভিলেজ মার্কেট, একদম প্রত্যন্ত অঞ্চলের হাট, খুব সুন্দর একটি হাট। আমি বাজারে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি এই হাটটি। অনেক ট্যুরিস্টরাও এসেছে, ট্যুরিস্ট ট্যাক্সিও অনেক অনেক আছে এই গতি। আমি এখন আরও ভেতরে যাব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি সবজি বাজারের ভেতর দিয়ে প্রবেশ করছি। এদিকে সবজি বাজার, এ পাশটাতে সবজির বাজার। সবজি বাজার হয়ে আমি মাংস বাজারের দিকে যাব। এখানে লোকাল মুরগিও ভালো বিক্রি হয়, সবজিও অনেক অনেক সবজির দোকান আছে। সবটা আপনাদের দেখাতে পারছি না, তবু অনেকটা দেখানোর চেষ্টা করছি। ওপাশটাতে চলুন, ওপাশটাতে যাওয়া যায়। ওপাশটাতে মাংসের দোকানের সাইড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হাটে অনেকেই সবজি বাজার বা মাছ মাংস কিনে রান্না করে একটা পিকনিকের মতো পার্টিও করে, চলুন আপনাদের সেটাও দেখাবো এই ভিডিওর শেষের দিকে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কত বড় দোকান, অথচ সামান্য ত্রিপাল খাটিয়ে কয়েক ঘন্টার জন্য এখানে সবাই আসে।
আবার সব উঠিয়ে নিয়ে তারা নিজের গন্তব্যস্থলে চলে গেল। মাংস বাজার এভাবে এখানে মাংস বিক্রি হয় কেটে কেটে। মাংস বাজার এই হাটের একটা বিশেষ গুণ হচ্ছে, বিশেষ গুণ আছে এই হাটটা, আমি ভিডিও শেষের দিকে সেই কথাটা বলবো। আমি এখন মাংস বাজারে, এখানে ব্রয়লার এই পাশটাতে শুকরের মাংস ওই পাশটাতে, এটাতেও ব্রয়লার, এগুলো সব ব্রয়লার। ব্রয়লার, দেশি মুরগি, খাসি পাঠা, এটা খাসি পাঠা মাংসের দোকান, উপাসটা তো খাসি পাঠা মাংসের দোকান। এই যে দেখুন উনুন জ্বলছে, আপনি কোনো কিছু রান্না করে খেতে চাইলে এখানে খেতে পার, রান্না করবার ব্যবস্থা আছে, সবাই এখানে রান্না করে এইভাবে খায়, এনজয় করে। আবার চারটার মধ্যে সবাই বাসায় ফিরে যায়, চারটার পরে এই হাটে আর কেউ থাকতে চায় না সাধারণত, কারণ ফরেস্টের মধ্যে হাট, জঙ্গলি জীবজন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, আসেও তাই আর কেউ থাকতে চায় না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রত্যন্ত অঞ্চলের হাট হয় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার ফলে এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে রান্না করে খায়, আপনাদের দেখালাম। তারা রান্না করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করে। এ পাশটাতে লাইট অ্যান্ড মোবাইলের স্টোরেজ দোকান, মোবাইলের ব্লক করার কিছু সরঞ্জামও আছে, চশমা ইত্যাদি দোকানে পাওয়া যায়, তাতে ফল ইত্যাদি ইত্যাদির দোকান, কাপড় চোপড়। আপনাদের গোটা হাটটায় মোটামুটি আমি ঘুরিয়ে দেখালাম, তবে রান্না করে খাওয়ার সিস্টেমটা এখানে এই হাটে খুব ভালো। এখানে রুটি ভাজছে, আমিও রুটি খাবো, এখানে ইচ্ছা আছে। এখানেও রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, উনুনগুলো জ্বলছে, তিন চারটে উনুনে রান্না হচ্ছে। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, শীঘ্রই দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই, নমস্কার। বাই বাই।